হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্টও বটে। আজকে আপনাদের অনেকেরই স্বপ্নের দেশ, প্রিয় দেশ ইটালি, সেই দেশে যেতে গেলে বাংলাদেশ থেকে কী কীভাবে ভিসা করতে হয়, কী কী প্রসিডিউর আছে, সেসব নিয়ে একটু কথা বলবো। তার আগে একটু দেখিয়ে নিই ইটালির যে অসাধারণ সৌন্দর্যে কিছু গ্লিমস। এই ভিডিওগুলো, ছবিগুলো দেখতে দেখতে আমরা একটু একটু করে ডিসক্রাইব করব যে আপনারা যদি বাংলাদেশ থেকে ইটালি যেতে চান তাহলে অ্যাকচুয়ালি কীভাবে আপনার কাগজপত্র বা ফাইলপত্র গোছাবেন। তো চলেন বন্ধুরা, শুরু করা যাক। যারা যারা চ্যানেল পুরোটা দেখেন নাই তারা পুরো ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা যদি ভিসা করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে বনানীর যে বোরাক টাওয়ারের VFS, সেখানে। বন্ধুরা, আমরা এখন ঢুকে যাব বোরাক টাওয়ারের যে VFS গ্লোবাল আছে তার অফিসে। লিফটের এখানে বেশ বাইরের লাইন থাকে। তো আমরা ফ্লোরে চলে আসি, VFS এর ফ্লোরে। এখন আমরা এখানে আমাদের কাগজপত্রগুলো জমা দিব। এখানে ব্যাগপত্র জমা দিয়ে আপনি আপনার ফাইলটা নিয়ে শুধু ভিতরে ঢুকে যাবেন। আপনারা যদি ভিতরে ঢুকে যান, আপনারা টাকাটা জমা দেওয়ার পরে এরকম একটা স্লিপ দেবে এবং আপনাকে ওয়েট করতে বলা হবে এবং আপনি ওয়েট করবেন। বন্ধুরা, ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এখন আমি আপনাদের দেখাবো, ধাপে ধাপে কী কী কাগজ লাগবে। প্রথমেই আপনাকে দিতে হবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এম্বাসি বরাবর। এই যে দেখেন, এটা আমার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। তারপর আপনি দেবেন পাসপোর্টের ফটোকপি। তারপর আপনি দেবেন হচ্ছে একটা ইন্স্যুরেন্স। ইউরোপের ইউ দেশগুলোতে গেলে আপনাকে একটা ইন্স্যুরেন্স করতে হবে, সেটার জন্য আলাদা চার্জ হবে। সেই ইন্স্যুরেন্সটা আপনি করবেন। এই দেখেন, আমি একটা ইন্স্যুরেন্স করেছি। তারপর আপনি দিবেন যাবতীয় হোটেলের যত বুকিং আছে সব বুকিংগুলো আপনাকে দিতে হবে এখানে। তারপর আপনি দিবেন হচ্ছে আপনার যে পুরো যে ট্রাভেল আইটেনারিটা আছে সেই ট্রাভেল আইটেনারি। দেখেন এরকমভাবে একটা ট্রাভেল আইটেনারি, কোথায় কয়দিন কীভাবে থাকবেন। তারপর আপনাকে দিতে হবে একটা এয়ারলাইন্স বুকিং, এটা ফাইনাল টিকিট না, বুকিং। এবং এরপর আপনাকে দিতে হবে কাভার লেটার, অফিসে জব করলে NOC, অ্যান্ড তারপর অন্যান্য ব্যাংকের ডকুমেন্ট। আর এখানে এক এক গ্লিমস আপনারা দেখতে পারেন যে ট্যুরিস্ট ভিসার জন্য কী কী লাগে। আপনারা দরকার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এখানে মোটামুটি সবগুলো ডকুমেন্টস আপনি পাবেন। আমি যদি আরও একবার রিক্যাপ করি, দেখেন দেখতে পাচ্ছেন এখানে আছে পাসপোর্ট, ভিসা ফর্ম, পেজের ফটোকপি, যদি কারো কনফারেন্স বা অন্যান্য ইনভাইটেশন থাকে ইনভাইটেশন, দেন চাকরিজীবী হলে তার নিয়োগপত্র, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, স্টুডেন্ট হলে স্টুডেন্ট ডকুমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, টিকিট বুকিং, ভ্রমণের বিমা, যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট, এবং যদি বাচ্চার জন্য লাগবে হচ্ছে আপনার পিতামাতার যে উভয়ের যে NOC সেটা। এছাড়াও আপনার আরও কয়েক ক্যাটাগরিতে আপনি ভিসা জমা দিতে পারেন, সেগুলো আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। আগে ট্যুরিস্ট ভিসা, যেটা নর্মালি আমরা ট্রাভেল করি, সেটা নিয়ে একটু কনফিউশনগুলো ক্লিয়ার করলাম। ভিসার অন্যান্য ক্যাটাগরির মধ্যে রয়েছে ফ্যামিলি রিউনিয়ন, সেভাবে যদি যান এই এই জায়গাগুলো আপনি একটা ছবি তুলে রাখতে পারেন। যেটার মধ্যে স্পেশালি যেটা লাগবে সেটা হচ্ছে একটা রেসিডেন্সি একটা কার্ড থাকে, সৌজন্য কপি, সেটা লাগবে। এছাড়া অন্যান্য প্রায় সেম। যদি আপনি বিজনেস পারপাসে যান, দেখেন এই জায়গাটা আপনার নিয়ে নিতে পারেন। এখানে আপনাদের ক্ষেত্রে দেখেন মোটামুটি অলমোস্ট অর সেম, খালি টিন সার্টিফিকেটস অ্যান্ড ব্যবসায়ী প্রমাণপত্রগুলো লাগবে। যদি কেউ স্টুডেন্ট ভিসা যেতে চান, দেখেন এর নিচেরটায় স্টাডি রয়েছে। আর রয়েছে যদি কেউ ইউ, আপনার যদি ইউরোপে কোনো আত্মীয় স্বজন থাকে তাদের সাথে দেখা করতে চান, অলমোস্ট সেম। বা ছয় মাসে তাদের ব্যাংকের যে ট্রান্সফারটা সেটা একটু দেখাতে হবে যদি ইউতে কোনো আপনার রিলেটিভ থাকে। তারপর দেখাচ্ছে যে স্টাডি, এই ক্ষেত্রে আপনার এনরোলমেন্ট কোথায় পড়বেন, কী পড়বেন সেটা। এবং এই ক্ষেত্রে কিন্তু ম্যারেজ, ট্রাভেল ইন্স্যুরেন্স, বাসস্থানের প্রমাণ এগুলো লাগবে। ট্যুরিস্টটা তো অলরেডি দেখিয়ে ফেলেছি, যেহেতু আমি ট্যুরিস্ট সেই ক্ষেত্রে এটা আপনারা আরও একবার দেখে নিতে পারেন। অনেক সময় আমাদের এগুলোতে মিস্টেক হয়। আর ফাইনালি যেটা করবেন, প্রতিটা দরখাস্তের সাথে সাদা ব্যাকগ্রাউন্ডের ওপরে 40x3.5 সেন্টিমিটার ছবি দিবেন। VFS এর একটা সুবিধা হচ্ছে যে এখানে অন্যান্য জায়গায় ইংল্যান্ডে দেখা গেছিলো অনেক টাকা নেয় ফটোকপি করতে, কিন্তু এখানে কিন্তু কোনো ফটোকপির জন্য চার্জ করা হয় না। আর এই দেখে নেন, এটা টোটাল চার্জ আপনার লাগবে এই পুরো ভিসা প্রসিডিওরে। একটু খেয়াল করে দেখেন, টোটাল সব মিলিয়ে কিন্তু প্রায় 12,000 টাকার মতো লেগে যাচ্ছে এক একটা অ্যাপ্লিকেশনের জন্য। এছাড়া যেটা বলা হয়নি সেটা আগেই বলা উচিত ছিল, এই যে পুরো ফাইলটা যারা আমাদের তৈরি করে দিল সে ফাইলটা আপনার বিভিন্ন হাউস ভেদে 3,000 থেকে 5,000 বা 6,000, আপনি গড়ে 6,000ই ধরে রাখেন, 6,000 টাকা নিবে ফাইল প্রসেস করতে। আমার সমস্ত ফাইলের কাজ আমি করেছি কসমোস হলিডেজের, বিশেষ করে শিহাব ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনার ওখান থেকে কাজ করিয়ে নিতে। সো বন্ধুরা, এই ছিল সব কিছু কীভাবে ইটালির ভিসা করবেন। আপনারা সহজে ভিসা করুন আর দেখে নিন এই অসাধারণ দেশটাকে, আপনারা হয়তো ঘুরে আসতে পারেন। আর অনেকেই আছেন যারা হয়তো বা একেবারে স্থায়ীভাবে বসবাস করতে চান, সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিও আমি পরে বানাবো। কিন্তু যারা ট্যুরিস্ট হিসেবে আমার মতো পৃথিবীটা ঘুরে দেখতে চান, তাদের জন্য সহজে কীভাবে ভিসাটা প্রসেস করবেন সেটা নিয়ে আপনাদেরকে জানালাম। তো সবাই ভালো থাকবেন। এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আশা করবো এই ভিডিওটা আপনাদের প্রচণ্ড কাজে লাগবে, আপনাদের মানে কাগজপত্র গোছাতে এবং
কীভাবে আপনার প্রিপারেশনটা নেবেন। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে একটা কথা বলে যাই, মোটামুটি আপনারা একটা সার্টেন অ্যামাউন্ট অনেক দিন ধরে জমাবেন, একবারে হয়তো 5 লাখ 10 লাখ করে জমাবেন না, একটা সাস্টেইনভাবে জমাবেন 6 মাস বা 1 বছর সেই টাকাটা থাকলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা প্রাপ্তির সুযোগটা বাড়বে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, পরের ভিডিওতে কথা হবে।